মানু নৌকা নদীর অঙ্ক, এখন আমরা দেখব প্রবলেম টু নৌকা নদী। ভাই, এই প্রবলেমটাও কিন্তু বোর্ডে আসছে, বোর্ড পরীক্ষায় হুবহু আসছে এভাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নটা পড়ি। নদী, একটা নদী দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই নদীটার প্রস্থ হচ্ছে 31 কিলোমিটার। দ্যাটস মিন এই যে এই জিনিসটা হচ্ছে 31 কিলোমিটার, ঠিক আছে? 31 কিলোমিটার। আচ্ছা, ওকে, গেল। এরপর দুইটা স্পিড বোট আরআরই পার হওয়ার জন্য, তাহলে একটা নতুন ওয়ার্ড আসছে, আরআরই পার হওয়ার জন্য যথাক্রমে কোনো ওয়ার্ডে যদি তুমি দেখো যথাক্রমে, আর যারা ইংলিশ ভার্সন আছো তাদেরকে আমি ওয়ার্ডগুলো একটু বলে দিচ্ছি। যে নদীর প্রস্থ, তার মানে হচ্ছে রিভারের যে ওয়েট, এটা হচ্ছে কত? 31 কিলোমিটার। এরপর আরআরই, আরআরির ইংলিশ টার্ম হচ্ছে ট্রান্সভার্স, তোমাদেরকে লেখা থাকবে ট্রান্সভার্সলি, ঠিক আছে? ট্রান্সভার্সলি লেখা থাকলে বুঝবা আরআরই, ট্রান্সভার্সলি লেখা থাকলে আরআরই। আর যথাক্রমে, তার মানে হচ্ছে অ্যাকর্ডিংলি অথবা হচ্ছে রেসপেক্টিভলি, ঠিক আছে? রেসপেক্টিভলি অধিকাংশ সময় লেখা থাকে যথাক্রমে। তাহলে দেখো ভালো করে, যথাক্রমে মানেই হচ্ছে কি, দুইটা জিনিস থাকবে, তাহলে প্রথমেরটা প্রথমের জন্য, দ্বিতীয়টা দ্বিতীয়ের জন্য। যেমন এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এসি। আর স্পিড বোট দেওয়া আছে কয়টা? দুইটা। তাহলে দুইটা স্পিড বোট আছে, প্রথম স্পিড বোট এবি পথ বরাবর গিয়েছে, দ্বিতীয় স্পিড বোট এসি পথ বরাবর গিয়েছে। এটাকে লেখা হচ্ছে যথাক্রমে, রেসপেক্টিভলি। আচ্ছা, বরাবর যাত্রা করলো প্রথম আরআরই পার। আচ্ছা, প্রথমটা, প্রথম যে স্পিড বোটটা আছে সেটা আরআরই পার হয়ে সি বিন্দুতে পৌঁছে গেল। তার মানে আমাকে বলতেছে প্রথম যে স্পিড বোটটা আছে সেটা সি বিন্দুতে পৌঁছে গেল, দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছালো, আর কিছু বলে নাই। ভাইরে ভাই, উদ্দীপক বুঝতে খবর হয়ে যাচ্ছে, তাহলে উদ্দীপকটা আগে বুঝাই দিই ভালো করে। উদ্দীপকটা আমাকে বলতেছে যে দুইটা স্পিড বোট, মনে করো স্পিড বোট ওয়ান, স্পিড বোট ওয়ান, ঠিক আছে? আচ্ছা, স্পিড বোট ওয়ান এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, স্পিড বোট ওয়ান। এরপর বলতেছে সে এ বিপথে যাত্রা করছে, এ থেকে বিপথে। আচ্ছা, এ থেকে বিপথে সে যাত্রা শুরু করছে, যাত্রা করলো। তাহলে এ থেকে বিপথে যাত্রা করছে, প্রথম আরআরই পার হয়ে সি বিন্দুতে পৌঁছালো। তার মানে প্রথম যে স্পিড বোট ওয়ান সেটা কিন্তু পৌঁছালো কোথায়? সি বিন্দুতে পৌঁছালো, আরআরই পৌঁছালো। আরআরই মানে কি ভাইয়া? ওকে, আরআরই একটা ওয়ার্ড পাইছো, আরআরই বা ট্রান্সভার্সলি, ট্রান্সভার্সলি। আচ্ছা, আরআরই বা ট্রান্সভার্সলি মানে হচ্ছে প্রস্থ বরাবর। কি বরাবর? প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, আর কিছু না, আর কিছু বলার দরকার নাই, প্রস্থ বরাবর। আর আরই মানে হচ্ছে ফাতেজ্জা, এই আর সাদগাত হইতে ফাতেজ্জা, এই ফাতেজ্জা, ফাতেজ্জা হইলে সেই ফিল, ফাতেজ্জা আর কি, প্রস্থ বরাবর, ফাতেজ্জা। ওকে, তাহলে আমাকে বলতেছে আর আরই মানে কি? ফাতেজ্জা, প্রস্থ বরাবর। আমাকে বলতেছে প্রথম স্পিড বোটটা এ থেকে বিপথে যাত্রা শুরু করছে, এদিকে স্টার্ট যাত্রা শুরু করছিল, কিন্তু সে পৌঁছে গেছে, ফার্স্ট টেন্স, পৌঁছে গেছে সি পথ বরাবর, ফার্স্ট টেন্স, পৌঁছে গেছে এই জায়গায়, ফাইনাল, এটা হচ্ছে তার ফাইনাল, পৌঁছে গেছে সে, যাত্রা শুরু করছিল, এ বরাবর যাবে, স্রোত তাকে যেতে দেয় নাই, এ বি পথ বরাবর যাবে চিন্তা করছিল, যেতে দেয় নাই, সি পথে নিয়ে গেছে। স্পিড বোট ওয়ানের কাহিনী বোঝা গেছে? স্পিড বোট ওয়ান এ থেকে বিতে যেতে চেয়েছিল, কিন্তু সে সিতে গিয়েছে। আর স্পিড বোট টু আসো, স্পিড বোট টু এর সম্পর্কে বলতেছে এ সি পথ বরাবর যাত্রা করছে, কিন্তু ডি বিন্দুতে পৌঁছে গেছে, এই যে দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে স্পিড বোট টু এর ক্ষেত্রে খেয়াল করো, স্পিড বোট টু এ থেকে সি বিন্দুতে যাত্রা করছে, কিন্তু যেতে পারে নাই স্রোতের কারণে, ডি বিন্দুতে পৌঁছে গেছে। তাহলে এটা হচ্ছে স্পিড বোট টু এর কাহিনী। কাহিনীগুলো বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, কাহিনী যদি বোঝা যায়, এবার প্রশ্নে আমরা যাব। আমাকে দুইটা প্রশ্ন করছে। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে স্পিড বোট দুটা একই বেগে যদি যায়, স্পিড বোট দুটা একই বেগে যদি নদী পার হয়, তাহলে তার বেগটা কত সেটা? আচ্ছা, তো আমরা একটু দেখি সেই প্রশ্নটা। সে একটু ভালো করে খেয়াল করো, চারিদিকে বৃষ্টি হচ্ছে, যাই হোক, ওকে। তাহলে স্পিড বোট দুটা একই বেগে যদি যায়, আমার প্রশ্ন করছে আমাকে, স্পিড বোট দুইটা অভিন্ন মানে একই বেগে গেলে বেগটা কত? এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন আমাকে করেছে, কে আগে নদী পার হবে, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়েশ্চেন, কে আগে নদী পার হবে সেটা। তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেন আসি,
যে স্পিড বোট দুটা একই বেগে যদি যায় স্পিড বোটদের ব্যাগটা বের করব। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে দুইটা স্পিড বোট সেম ব্যাগে যাচ্ছে, আমার দুইটা স্পিড বোটের ব্যাগ বের করার তো দরকার নাই, যে কোনো একজনেরটা বের করলে হবে, বাকি জনেরটা সেম। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু দেখি, আমাকে এখানে বেশ কিছু অ্যাঙ্গেল দিয়েছে, এই অ্যাঙ্গেলগুলো একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 63.43। ওকে নাইস, আমি একটু চিত্রগুলো আঁকি। ওকে তাহলে আমরা এখন একটি স্পিড বোটের বেগ বের করবো, একটি স্পিড বোটের বেগ বের করবো। আচ্ছা বাবু কোন সূত্র দিয়ে করবো, আমার তো সূত্র অনেক, কোন সূত্র যে অ্যাপ্লাই করবো এটাই তো বুঝি না। তাহলে খেয়াল করো তোমাকে কী কী মান দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে এই যে এটা হচ্ছে বি পয়েন্ট, এরপর এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার ডি পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সি পয়েন্ট, তোমাকে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 63 পয়েন্ট সামথিং। তো তোমার কি এই অ্যাঙ্গেলটা লাগতেছে, লাগতেছে না, তো আমার এই অ্যাঙ্গেলের দরকার নাই, তো আমি বলতে পারতেছি না এটা আমার 90, এই পুরো জিনিসটা আমার 90, আমি তো এটা বলতে পারতেছি এটা আমার 90 ডিগ্রি, তো এটা যদি আমার 90 হয় আর এটা যদি আমার 30 হয় তাহলে পুরাটা কত, তাহলে আমি এই জিনিসটা মুছে দিলাম, এই জিনিসটাও মুছে দিলাম, এই জিনিসটাও মুছে দিলাম, এই জিনিসটাও মুছে দিলাম, আমি শুধুমাত্র পুরো জিনিসটা একসাথে নিলাম, তাহলে পুরো জিনিসটা কত হবে, 30 প্লাস 90, টোটাল 120 ডিগ্রি, তাহলে আমার পুরো অ্যাঙ্গেলটা হবে কত, 120, তাহলে আমার এটাকেই আমি বলতে পারি আলফা, স্পিড বোট ওয়ানের ক্ষেত্রে, স্পিড বোট ওয়ান তো এসি পথ বরাবর যাত্রা করছে, তাহলে স্পিড বোট ওয়ানের জন্য আলফা হচ্ছে 120 ডিগ্রি, কারণ আলফার পরিচয় ছিল স্রোতের সাথে, স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের সাথে নৌকার ব্যাগ, এটাই ছিল আলফা, তাহলে স্রোতের সাথে নৌকার, সরি কোণ, তাহলে স্রোতের সাথে নৌকার কোণ হচ্ছে 120, এটাই হচ্ছে আমার আলফা। তাহলে ভাইয়া একটা জিনিস আমি তোমাকে বলেছিলাম, মনে পড়ে কিনা দেখো, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কেউ যদি একদম সোজাসুজি নদী পার হয়, একদম সোজা, মনে আছে এভাবে করে দেখিয়েছিলাম, একদম সোজা যদি কেউ নদী পার হয় তাহলে সেই ক্ষেত্রে বলেছিলাম এ সাইডেরটা এ সাইডকে ক্যান্সেল করে দেয়, অর্থাৎ ইউ ক্যান্সেল করে দেয় মাইনাস বি কস আলফাকে, তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম কস আলফা সমান হবে মাইনাস ইউ বাই ভি, এই সূত্রটা শুধুমাত্র আজকে একটা বেসিক দিয়ে দিচ্ছি, এই সূত্রটা শুধুমাত্র সত্য হবে যখন নৌকা সোজা যাবে, সোজা যদি না পৌঁছায়, সোজা অপর বিন্দুতে না পৌঁছালে এই সূত্র সত্য না, কারণ এই সূত্র আসছে এই লাইন থেকে, তো এ লাইন আসছে কোথ থেকে, ইউ সমান মাইনাস বি কস আলফা, এই লাইনটা আসছে কোথ থেকে, এ দুইটা সমান হয়ে কাটা যাচ্ছিল এখান থেকে আসছে, তো এ দুইটা যদি সমান হয়ে কাটা না যেত তাহলে নৌকা সোজা যেতে পারতো না, এ দুইটা সমান হয়ে কাটা যাচ্ছে বলে নৌকা সোজা গেছে, তাহলে এ দুইটা সমান হয়ে কাটা না গেলে সোজা যেতে পারতো না, এখান থেকে বলতে পারি ইউ সমান মাইনাস বি কস আলফা অথবা কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, এটা হচ্ছে একদম সোজা যখন যাবে তখন অ্যাপ্লাই করা যাবে, আমি হয়তো কাউকে জানি এটা ভুল বলছিলাম সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, এটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, এটা মাথায় রাখবা, এটা শুধুমাত্র সোজা গেলে। আচ্ছা তাহলে ভাই এবার ভালো করে খেয়াল করো, আমাকে বের করতে হবে স্পিড বোট ওয়ানের বেগ, ভি বের করতে হবে ভি, তা আমাকে ইউ দেওয়া আছে প্রশ্নে 9 কিলোমিটার, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে, স্পিড বোট স্রোতের ব্যাগ দেওয়া আছে 9, স্রোতের ব্যাগ কত দেওয়া আছে ইউ, স্রোতের ব্যাগ ইউ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, স্রোতের ব্যাগ ইউ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার, এবং আমি কিন্তু অ্যাঙ্গেলটাও পেয়ে গেছি, অ্যাঙ্গেলটা কত 120, তাহলে আমি বসাই দিই, তাহলে আমি বসাই দিলে কস 120 সমান মাইনাস, এটার মান হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, আর নিচে হচ্ছে ভি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভি বের করতে পারি, তাহলে আমার ভি হবে মাইনাস 9 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই কস 120, কস 120-এর মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ দিলাম কস 120-এর মান, ক্যালকুলেটর থেকে বের করে নিবা, তাহলে মাইনাসে মাইনাসে চলে যাবে, তাহলে হয়ে যাবে 18, আর একক যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে ওইটাই রেখে দিলাম কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার নৌকার ব্যাগ হবে 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাকে যে বললো স্পিড বোটের ব্যাগ বের করতে, আমি কিন্তু বের করে ফেলছি 18 কিলোমিটার পার আওয়ার, আমি অঙ্কটা আরেকবার বুঝাই দিচ্ছি খেয়াল করো, ফার্স্ট অফ অল আমাকে আমার কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, আমাকে বলছে স্পিড বোট ওয়ান এ থেকে বিপথে যাত্রা করছে, এবং আমি বলেছিলাম যে এ থেকে বিপথে যাত্রা করার পর আরেকটা কথা বলছে পরবর্তীতে সে সোজা পৌঁছাইছে, সোজা কেউ যদি সোজা পৌঁছাই তাহলে কিন্তু একটা সূত্র আমার জানা আছে কস আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এখন এর মধ্যে ইউ আমি জানি, আলফাও আমি জানি, আলফা এখান থেকে ইজিলি বের করতে পারতেছে, এটা 90 আর এটা 30, তাহলে 120,
তাহলে আমি যদি এটাও জানি এটাও জানি তো আমার আর বি লাগতেছে, তো বি এ সূত্র দিয়ে বের করব। আর কোন সূত্র অ্যাপ্লাই করব? দরকার আছে আর কোন সূত্র? আমার একদম ইজিতে অঙ্কটা হয়ে যাচ্ছে, কস আলফা বসাই দিবা, ইউ বসাই দিবা, ভি বের করবা, তাই আমরা এ সূত্র দিয়ে করেছি। অনেকের মনে কনফিউশন আসতে পারে যে ভাইয়া অন্য কোনো সূত্র দিয়ে কি করা যাবে না? উত্তর হচ্ছে করা যাবে, একশো নিয়মে অঙ্ক করা যায়। তোমাকে এমন একটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে যেটা সবচেয়ে ইজিলি মিলে যাবে। ভাত এভাবেও খাওয়া যায়, ভাত এভাবেও খাওয়া যায়, এভাবে ভাত খেও না, এভাবে ভাত খাইলে ভুল হবে, সময় বেশি লাগবে, ভাত এভাবে খাইও, বুঝতে পারছো? সো এই সূত্র দিয়ে অঙ্কটা করলাম। আর একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে, ভাইয়া এককটা বুঝলাম না। এককটা একটা জিনিস খেয়াল করো, কস আলফার কি কোনো একক আছে? নাই। কস আলফা যদি কোনো একক না থাকে তাহলে এই পাশে যে আছে তারও কোনো একক থাকা যাবে না, কারণ সমানের এ পাশে একক যা সমানের ওই পাশের একক কিন্তু তাই হতে হয়। তো এখন এখানে ইউ এর একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি যদি এ পাশে একক বিহীন করতে চাই তাহলে নিচেও কিলোমিটার পার আওয়ার আনতে হবে, তখন এটার এটা কাটা গিয়ে এককবিহীন হবে। তাহলে ইউ এর একক যা ভি এর একক তাই হবে, তাহলে তারা কাটা গিয়ে এককবিহীন আসবে, তাই ইউ এর একক যা ভি এর একক তাই। তো এই হচ্ছে আমার গ এর অ্যান্সার। এবার ঘতে যাব। ঘ নাম্বার বলছে কে আগে পৌঁছাবে, কে আগে পৌঁছাবে। আমি আবার বলছি আমাদের এই অঙ্কটা আরেকভাবে করা যাবে, দরকার নাই, কঠিন হয়ে যাবে, এভাবে ইজি, আলফা দিয়ে ইজি, বুঝতে পারছো? তবে সব ক্ষেত্রে যদি ভাই আমাকে সোজা না পৌঁছায় তখন কি করব? সোজা না পৌঁছালে তখন সেক্ষেত্রে ভিন্ন, তখন আর এটা দিয়ে অঙ্ক হবে না কস আলফা দিয়ে, তখন তুমি করতে পারো অন্য কিছু দিয়ে অঙ্কটা করার ট্রাই করতে পারো, ওইরকম কেস আসলে আমরা দেখাবো। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো ভাইয়া ঘ নাম্বারে। ঘ নাম্বার বলছে কার টাইম কেমন লাগবে, তাহলে টি স্পিডবোট ওয়ান, স্পিডবোট ওয়ানের টাইমটা বের করব। তো স্পিডবোট ওয়ান হচ্ছে এ থেকে বিতে যাত্রা করছে, এ থেকে সিতে পৌঁছাই গেছে, তার জন্য টাইমের সূত্র আমি দেখাইছিলাম, ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা সমান ডি ডিভাইডেড বাই আর সমান ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভাইয়া এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যখন নৌকা সোজা অপর পারে পৌঁছে যাবে, তখন অ্যাপ্লাই করব। একদম সোজা অপর পারে পৌঁছাই গেলেই হবে, পৌঁছাই যেতে হবে, ফার্স্ট টেন্স, পৌঁছাই যেতে হবে, অপর পারে পৌঁছাই গেলেই এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এ থেকে বিতে যাত্রা করছিল, পৌঁছায় নাই বিতে, সিতে গিয়ে পৌঁছাইছে, তাই এই সূত্র অ্যাপ্লাই করলাম স্পিডবোট ওয়ানের ক্ষেত্রে। তাহলে আমার অ্যান্সার কত আসে? আমার আমি চাইলে এটা দিয়েও করতে পারতেছি, বি সাইন আলফা দিয়ে এটা দিয়েও করতে পারতেছি, এটা দিয়েও করতে পারতেছি, চলো এটা দিয়ে করি। তাহলে ডি এর মান দেওয়া আছে প্রশ্নে, নদীর প্রস্থই হচ্ছে ডি, নদীর প্রস্থই হচ্ছে ডি, তাহলে 31 কিলোমিটার হচ্ছে নদীর প্রস্থ। আর রুট ওভার ভি স্কোয়ারের মান একটু আগে বের করছি, 18 স্কোয়ার মাইনাস ইউ এর মান বের করছি 9 স্কোয়ার। তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া ও ভাইয়া বলো না একক কী হবে? এখানেও দেওয়া আছে একক হচ্ছে কিলোমিটার, এখানে একক দেওয়া আছে কত? কিলোমিটার পার আওয়ার। এটার একক কিলোমিটার পার আওয়ার, এটার একক কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার কিলোমিটার চলে যাবে, আর কী পরে থাকবে? পার আওয়ার পরে থাকবে। তাহলে আমার যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারের পর আওয়ার আসবে, কিসে আসবে অ্যান্সারটা? আওয়ার আসবে, কারণ এটাও কিলোমিটার আর এটা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, আওয়ার পরে থাকবে, তাহলে আওয়ার আসবে, তার সাথে 3600 গুণ করে সেকেন্ডে নিয়ে যেতে পারো যদি তোমার ইচ্ছে হয়, সেকেন্ডে দেখাবা, সেকেন্ডে নিয়ে যেতে পারো, আওয়ারে রাখলেও 10-10, সেকেন্ডে নিলেও 10-10, সেকেন্ডে না নিলেও হবে, নিলেও হবে। তাহলে অঙ্কটা আমরা এভাবে টাইম বের করে ফেলবো, টাইম বের করতে পারবো যে 31 উপরে আর নিচে 18² - 9² কেমন হলো? এই যে ডি, ডি নদীর প্রস্থ 31, ভি, ভি একটু আগে বের করছি, ভি 18, ইউ 9। ভাইয়া চাইলে কি আমরা এই সূত্র দিয়ে করতে পারবো? হ্যাঁ তুমি এই সূত্র দিয়ে করতে পারবো, এখানে আলফার মান 120 বসাবা, আলফার মান কত বসাবো? 120 ডিগ্রি বসাবো, বি এর মান 18 বসাবো, 18 কিলোমিটার আর এটা মান 31, তখনও তুমি করতে পারবে এটা দিয়ে, বুঝতে পারছো? তাহলে এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, তোমার যেটা খুশি ওটা দিয়ে করো, যেটা খুশি ওটা দিয়ে করো, অ্যান্সার সেম আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে এরপরে হচ্ছে যে স্পিডবোট টু এর সময় বের করতে হবে। স্পিডবোট টু এর সময়টা একটু খেয়াল করো, স্পিডবোট টু এর সম্পর্কে কী বলা আছে? স্পিডবোট টু যাত্রা শুরু করছে এসি বরাবর, তাহলে স্পিডবোট টু এর সময় বের করব, স্পিডবোট টু এর টাইম বের করব। স্পিডবোট টু যাত্রা শুরু করছে এসি বরাবর, তার মানে এ থেকে সি বরাবর একদম সোজা যাত্রা শুরু করছে, এ ডিতে পৌঁছাই গেছে। তাহলে সোজা যদি যাত্রা শুরু করে, 90 অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলে আল্লাহর খাস রহমত, 90 অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলে আল্লাহর খাস রহমত, 90 অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলে সূত্র হচ্ছে ডি বাই ভি, শেষ 31/18, খেলো গই, কী গই, খেলো গই। কিন্তু খেলা তোমাকে খেলে দিবে 31/18 পরে, একক কিন্তু খেয়াল রাখবা, আওয়ার মাথায় রাখবে এগুলা।
আর যদি তোমার এককে ঝামেলা হয় তুমি প্রথম দিকেই মিটারে নিয়ে যাও, সেকেন্ডে নিয়ে যাও, এসআই এককে নিয়ে যাও, সমস্যা নাই। একক নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। তোমার একক যদি এভাবে ভালো লাগে এভাবে করো, এভাবে যদি একক ভালো না লাগে, কঠিন মনে হয়, তাহলে তুমি কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করে মিটারে নাও আর আওয়ারকে 3600 দ্বারা গুণ করে প্রথমে সেকেন্ডে নিয়ে যাও। বুঝতে পারছো? এইভাবে করলে একটু স্মার্ট আর কি, একটু বুয়েট বুয়েট ভাব লাগে। একক আবার তুমি চেঞ্জ করবে, এখন কি 9-10 আসো যে একক চেঞ্জ করবা, আস্তে আস্তে এগুলো শিখে যাও। এখানে তোমার ভুল হবে, ভুল থেকে দারুণ কিছু, ভুল থেকে যদি দারুণ কিছু তবে ভুলই ভালো। এখন ভুল করো, এখন ভুল করো, সমস্যা নাই। এই ভুল করতে 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 বুয়েটে চান্স পাবা। এখন আর আগের স্টাইল নাই, এখন তোমাকে স্মার্ট হতে হবে, ফিজিক্সের দুনিয়াতে স্মার্ট হতে হবে। এখন তোমাকে স্মার্ট ক্যালকুলেশন করতে হবে, ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, অনেক অ্যাডভান্স ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই সিজন ছিল, পারা যাবে? ওকে।